বাংলা টেলি জগতে সাম্প্রতিক কালে সবচেয়ে সফল পিরিয়ড ধারাবাহিক অবশ্যই করুণাময়ী রানী রাসমণি। এই ধারাবাহিকই 2018 সালে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছিল বাংলা টেলি জগতের অভিমুখ। অন্তঃসারশূন্য সোশ্যাল ড্রামা থেকে গবেষণাধর্মী পিরিয়ড ধারাবাহিকের প্রতি দর্শক ও নির্মাতাদের ভরসা তৈরি হয়েছিল নতুন করে। বেশ অনেকগুলো ধাপ পেরিয়ে এখন রাসমণির জীবনের অন্তিম পর্যায়ের দিকে এগিয়ে চলেছে এই ধারাবাহিক। সম্প্রতি ঘটেছে একটি টাইম লিপ এবং এক ঝাঁক নতুন চরিত্র এসেছে। সায়ক চক্রবর্তী ও অলকান্দা গুহকে এই নতুন ট্র্যাকে দেখা যাবে উল্লেখযোগ্য দুটি চরিত্রে। অলকান্দা হলেন রাসমণির নাতবউ আশালতা, আর সায়ককে দেখা যাবে রাসমণির বরনাতি পদ্মমণির ছেলে মহেন্দ্র বা মহেনের ভূমিকায়। এই চরিত্রটিতে কিঞ্চিন নেগেটিভ শেড রয়েছে বলেই জানালেন সায়ক। এখনো পর্যন্ত ঠিক জানি না চরিত্রটা ঠিক কী কী করতে চলেছে, কিন্তু এইটুকু জেনেছি যে একটু গ্রে শেডের হবে মহেন। এই ধরনের চরিত্র আগে কখনো করিনি এবং তার উপর রানী রাসমণির মতো একটা প্রজেক্ট, খুব এক্সাইটেড লাগছে, জানালেন সায়ক চক্রবর্তী। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।